Shabdan! 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 ভাবি ভাইজানকে ফোন করে আসতে বলছি ভাইজান তো খুব রাগ আসতেই চায় না অনেক বলে কই রাজি করাইছি আসলে কাদের ভাইয়ের কথা শুনে আমার এক ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হওয়া মানে মোটেই ঠিক হয়নি তাই না আসলে একটা কথা বলি পুরুষ মানুষকে কিন্তু চোখে চোখে রাখাই উচিত ধরো ভাইজানের মনে যদি কোনো কুমতলব থাকে তাহলে তোমার ভয়ে সেটা প্রশ্রয় পাবে না সাবধান বাইরে তো চিৎকার চেঁচামেচি কিসের পাপা কাদের ভাই একজন ওঝা ধরে নিয়ে আসছে ওঝা ওঝা দিয়ে কি হবে আরে বাড়িতে ভূতের আছর আছে না সেই আছর তারাবে শুনি তোমার ভাই এখন ঘরে ঢুকবে এসে যদি দেখে এসব গন্ডগোল হচ্ছে তাহলে কিন্তু খুব রাগ হবে তুমি যাও একটু বুঝায় বলো তুমি চিন্তা করো না ভাবি আমি এখনই যাচ্ছি দেখি কি হয় ভাবি আমি তো আসার তো সাধন করে বলছি আমি তো উজালো হয়ে পড়ছি হ্যাঁ বিরাট সেই লাইট তো না পারে আতে পায়ে ধরে রয়েছি আমি এখন ওই কাম কাজের লেগে কিছু জিনিসপত্র লাগতো এই তুমি যাও তো এখন কিছু দিতে পারবো না ওজা বাবাকে বিদায় করো যাও আরে মূর্খের মতন কথা কইতেছো কে রে হের লম্বা সেটু তুমি জানো কাদের ভাই কি তা আপনার ভাই সারাটা দিন কিছু খায় নাই এখন ঘরে ঢুকবো আয়েশা যদি দেখে সব গন্ডগোল তার কিন্তু খুব রাগ হবে আপনি কি ভাগ করবেছেন আমি তো বাইরে জিগাই লইছি অনুমতি লইয়া তারপরে আনছি ভাই অনুমতি দিছে তাহলে কি বুঝলাম ভালো কথা অনুমতি দিছে কিন্তু সে তো সারাটা দিন কিচ্ছু মুখে দেয় নাই আইসে যদি দেখে এরকম তাহলে খুব রাগ হয়ে যাবো আপনি যান ওসব আপনি কিছু একটা দিয়ে এখন বিদায় করেন তাহলে 5000 টাকা দেন আরে এখানে বিদায় করুন লাগতো না 5000 টাকা দিলে হয়তো চলে যেতে পারে তা আমার মনে হচ্ছে যাইতো না 5000 হইতো না 6000 লাগতে পারে দেখি মোলামুলি করে পারি নাকি আহা কিচ্ছু দিতে পারবো না খালি টাকা 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 যাও বিদায় করো তা হাজার আছে আমি কেমনে বিদায় করতাম এটা তো দূর থেকে আছে হতো না যে আমার আমার পথ খরচ লাগতো যাও ঘাড় ধরে বের করো পরে সাপ ছেড়ে দিব ঘরে মধ্যে দেখ সাপ তোমারে কামনা যাও মানে হ্যাঁ আপনার কাছে সামনে 5000 টিয়া দেন এই ভাবে পিতা এই তুমি যাও তো যাও ওসা বিদায় করো নালে কিন্তু আমি আসতেছি যাও ফলে তো তুই কেন ঘটনা ঘটে তো আমার কিন্তু দোষ দিতে পারতাম না আমি কই দিলাম আমি আমি কই দিলাম এক কথা মানে বাবা শরবত দিব শরবত আগুন দে আগুন আগুন দে নেশা করবো সহলবেলা কইছিলেন না যে এই বাড়িতে ভূতের আসর আছে এর লেগে আমি হেরে হয়েছি সকালবেলা বললাম আর রাইতের বেলায় নিয়ে আসছো জি ভাইজান আমি তো করিত কর মালক না সাবধান তো শনি আছে শনি মহা শনি কি আপনার আপনার শনি আছে কি কয় বুঝলাম না তো বুঝছ না নাবালক এই আমারে কি তুই তুকারি করতেছে নাকি কি নাবালক কইল মনে হইল জি ভাইজান আপনি নাবালক কইছে আপনাদের মনে করছে যে আপনি ছোট মানুষ জি স্যার আমিও শুনছি আপনাকে নাবালক বলছে এই তোমাকে তখন বললাম তাকে বের করো তুমি এখনো তাকে রেখেছ আরে আমি তো কইতে গেছিলাম এর মধ্যে তো বাইজান আচ্ছা বিয়াই কোথা থেকে একটা নাইট গার্ডকে ধরে নিয়ে আসছেন আবার বলছেন বাবা আপনি এমন একটা কামের লোক নাইট গার্ডের সাথে আপনি তুলনা করলেন কাদের ভাই এত কথা না বলে এই নাইট গার্ডকে নিয়ে এক্ষুনি বাসা থেকে বের সাবধান বাবা যাইতো না থাকতো আপনি বের হবেন কিনা আপনি কোথায় যাচ্ছেন
আপনি না আমারে যাইতে কইলেন এই আপদটাকে নিয়ে যেতে বলছি আপদটাকে নিয়ে যান নিয়ে যান আপদটাকে না আমি যাব না আরে হেই তো যাই তো না কইছে এর মোড়া বেড়া রেখে তুইলা নিয়ে যাও আমি কান্দে কইলা ফাটতাম আমি না নিয়ে গেলে গাউনিও কুচি কুচি করে কেটে ফেলবো মানুষ না অমানুষ হলে উঠে না আমি যাবো না আরে বাবা আমি গাউরামি করি না পরে আর বিপদে উঠে 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 আমি সামনে টিপাল টিপালাম তাড়াতাড়ি এবার ভাইসান তুমি চাইকে উঠে না পরে কিন্তু খবর আছে চাকরি